ছোট ছোট প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস, নার্সারির শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা ক্লাস, তাই না? তোমাদের স্কুল খুলি খুলি করে খুলছে না, তবে খুব শীঘ্রই তোমাদের স্কুলটা খুলে যাবে, সেটা ভেবে আনন্দের সাথে সুস্থতার সাথে তোমরা পড়াশুনো করবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আজকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের বই শিশু মেলা নিয়ে তোমরা বসে আছো। আর একটা তোমাদেরকে মেসেজ দেই, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই তোমাদের আব্বু আম্মুর মোবাইল মারফত একটা মেসেজ তোমরা পেয়ে গিয়েছো যে তোমাদের বুক লিস্ট, যেটা বই যেটা তোমাদের নির্ধারণ হয়ে গেছে, যে বইগুলো তোমাদেরকে, যেহেতু এই শিশুমেলা বইটির কথা আগেই বলেছি, এটা তো তোমাদের অপরিবর্তন, এটা থাকবে সাথে, যে তোমাদের কিছু বই নার্সারির জন্য নির্ধারণ করা হয়ে থাকে সেই বইগুলো তৈরি, কয়টা তোমাদের খাতা লাগবে, কি বৃত্তান্ত, এটা সব কিছু তোমাদের রেডি। আগামী 13/2/2021 তারিখ থেকে 15/2/2021 তারিখ পর্যন্ত তোমাদের এই বুক লিস্টটা বিতরণ করা হবে, আমরা তোমাদেরকে দিব। তোমরা আব্বু আম্মুর সাথে এসে, কিংবা শুধু আব্বু আম্মু আসলে তোমাদের বুক লিস্টটা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা যদি আব্বু আম্মুরা এখনও মেসেজ দেখে না পারে, তোমরা তাদেরকে জানিয়ে দিবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে এই আশা করি। আর সাথে সাথে আমরা এটাও আশা প্রকাশ করি যে খুব শীঘ্রই স্কুল খুলে যাবে এবং তোমরা সেই আগের মতো তোমাদের কলকাতাগুলিতে তোমাদের স্কুল, তোমাদের শ্রেণীকক্ষ ভরে নেবে। তাহলে এসো সোনামণিরা, আজকে আমরা ক্লাসে যাই। আমরা আজকে তোমাদের বাংলা ক্লাস নার্সারি বিষয়, আমরা গত ক্লাসে আমরা করেছিলাম, দেখো এখানে লেখা আছে স্বরচিহ্ন পরিচিতি, তাই না? গত ক্লাসে আমরা স্বরচিহ্ন পরিচিতি কিছুটা করেছিলাম, বাকি যেটুকু আছে সেটুকু আমরা আজকে করব, কারণ আমরা স্বরবর্ণটা করে ফেলেছি রিভাইজ ক্লাস হিসেবে, স্বরবর্ণ এলোমেলো করে সাজিয়ে লেখা সেটাও করে ফেলেছি। এখন আমরা স্বরবর্ণ যেটা, এখন আমরা স্বরচিহ্ন করছি, ঠিক আছে? আমরা গত ক্লাসে একটা একটু রিভার্স করি। গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম স্বরবর্ণ বসিয়ে তার পাশে আমি কাঠচিহ্নগুলো বসিয়ে দিয়েছিলাম, আমরা একটু রিভাইজ করে ফেলি সেটা। আ আকার, ঠিক আছে, রস্যই রস্যই কার, দীর্ঘই দীর্ঘই কার, ঠিক আছে। চলে যাচ্ছি দীর্ঘ দীর্ঘ কার, ঠিক আছে। 1 2 3 4 5টা, এই পাঁচটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম গত ক্লাসে, তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে ক্লাসটি দেখে, বারবার করে ভিডিও ক্লাসটি দেখে তোমরা এটা আত্মস্থ করেছো, ঠিক আছে? তাহলে আমরা আজকে নতুন যে পাঁচটি আছে সেই নতুন পাঁচটি আমি তোমাদেরকে একটু পড়ে দেখিয়ে দিই। আমার সাথে সাথে কিন্তু তোমরা খাতা পেন্সিল নিয়ে একটু রেডি আছো, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবে এবং আমি যেভাবে উচ্চারণ করছি, আমি যেভাবে বলছি, তোমরাও সেভাবে বলে বলে পড়বে। আমরা দীর্ঘকার পর্যন্ত পড়েছি, এবার আমরা দেখো তোমরা সুন্দর করে রি লেখা শিখেছ, এটা হলো রি, তাই না? যে কাঠচিহ্ন যেটা স্বরচিহ্ন সেটা হলো আমরা বলবো রি কার, এটা কি হবে? রি কার, ঠিক আছে। এবার আমরা রির পরে কোন স্বরবর্ণ আসে? এ, আমরা দিব এই যে একার, ঠিক আছে, এই যে আমাদের একার, একার একটা
लिखब ठीक है लिखब ओई कार एरपरे आमी एखाने जाई स्वरबर्ण ओ अच्छा एटा होच्छे एकार एटा होच्छे आकार एकार आर आकार मिले हय ओकार ठीक आछे ताहले एकार आर आकार मिले हय ओकार सबशेष वर्ण आमादेर ओ ठीक आछे ओ होच्छे एकार आर आमरा दीर्घिकाई बोलते पारी दीर्घिका एटा मिले हय ओकार ठीक आछे ताहले देखो आमादेर बाकी जे पाँचटा छिलो सेइ पाँचटा आमि तोमादेरके देखिये दियेछि देखो रि रिकार ए एकार ओई ओईकार ओ ओकार ओ ओकार आमादेर स्वरबर्ण एगारोटी किन्तु आमादेर स्वरचिह्न किन्तु दसटी ठीक आछे ताहले आमरा स्वरबर्ण करेछि कमप्लीट करेछि आमरा स्वरचिह्नटाओ आजके सम्पूर्ण करलाम आकार रश्मिकार दीर्घिकार रश्मुकार दीर्घकार ऋकार एकार ओकार 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 আমি তোমাদেরকে যখন স্বরচিহ্ন পড়াচ্ছি তখন সাথে সাথে কিন্তু আমি স্বরবর্ণ দিয়ে তোমাদেরকে সংক্ষিপ্ত রূপ দেখিয়েছি স্বরবর্ণ দিয়ে পাশে কার চিহ্নগুলো বসিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা এবং তোমাদের কোনো অসুবিধা থাকার কথা না যখন আমি প্রশ্ন করব যে স্বরচিহ্ন পরিচিতি শুধুমাত্র আকার থেকে ওকার লিখো তোমরা সেটাও পারবে আমি যদি তোমাদের সিলেবাস করছি সিলেবাস অনুযায়ী যদি তোমাদেরকে আমি বলি যে কার চিহ্নগুলো তোমরা স্বরবর্ণের পাশে আমরা স্বরবর্ণ লিখে দিই সেইভাবে যদি বলি যে এই স্বরবর্ণের কার চিহ্নটা লিখো তোমরা পারবে না অবশ্যই পারবে যেহেতু আমি যদি বলি ঋ দিয়ে বলি যে তোমরা ঋ স্বরবর্ণের স্বরচিহ্ন লিখো তোমরা পারবে না ঋকার লিখতে অবশ্যই পারবে এ বসিয়ে দিয়ে যদি বলি যে তোমরা এ স্বরবর্ণের স্বরচিহ্নটা লিখো তাহলে তুমি কি করবে একারটা লিখে ফেলবে আমি যদি ঘুরিয়ে দিয়ে একারটা লিখে বলি যে স্বরচিহ্ন তুমি স্বরবর্ণটি লিখো তুমি অবশ্যই পারবে পারবে না আমি যদি একার লিখে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যদি এভাবে আমি একার লিখে ওপরে তোমাদেরকে প্রশ্ন করি যে এই কার চিহ্নের স্বরবর্ণটি তুমি লিখো তুমি নিশ্চয়ই ঝটপট করে এটা তুমি লিখে ফেলতে পারবে পারবে না খুব ভালো অবশ্যই তোমরা পারবে আমি তোমাদেরকে স্বরবর্ণ দিয়ে স্বরচিহ্নগুলো শিখিয়েছি তাহলে আজকে তোমাদের কিন্তু স্বরচিহ্নগুলো শেষ হয়ে গেল ঠিক আছে আমি তোমাদের জন্য এটাকে থাকছে আমি তোমাদের জন্য একবার পুরো স্বরবর্ণ ছাড়া শুধু স্বরচিহ্নগুলো আমি একটু লিখে দিই যেহেতু আমাদের স্বরবর্ণ ১১টি স্বরচিহ্ন কিন্তু আমাদের ১০টি আমি স্বরচিহ্ন তোমাদেরকে একটু প্রথম থেকে আমি লিখে দিই ঠিক আছে নিশ্চয় তোমরা জানো আকার রশ্মিকার দীর্ঘিকার রশ্মুকার দীর্ঘকার ঋকার একার ঐকার ওকার এবং সবশেষ স্বরচিহ্ন হচ্ছে আমাদের ওকার ঠিক আছে সোনামণিরা দেখো আকার রশ্মিকার দীর্ঘিকার রশ্মুকার দীর্ঘকার ঋকার একার ঐকার
ওকার ওকার ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তোমাদের শেষ হয়ে গেল, তোমাদের তাহলে বাড়ির কাজ কি থাকবে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। এইচ ডাব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে স্বরচিহ্ন গুলো, এগুলো তোমাদের বাড়ির কাজ। সহ স্বরবর্ণ, স্বরবর্ণ সহ স্বর চিহ্ন, ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি স্বরবর্ণ স্বরবর্ণ সহ স্বর চিহ্ন, ঠিক আছে। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। তাহলে ছোট সোনামণিরা আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আমার ক্লাস আজকের মতো এটুকুই। আগামীতে আরও তোমাদের সিলেবাস অনুযায়ী নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অনেক অনেক আদর ও ধন্যবাদ।